কোনো দাবি নাই অভিশাপ আর আমি মনে করি না এতদিন আমাদের অপেক্ষা করতে হবে আপনাদের জীবিত দশা এখানে যেই সন্তান কথা বলে গেছো মা আপনি দেশের জন্য একজন অযোগ্য প্রধানমন্ত্রী আপনি আমার বাবাকে আর বছর ধরে ফিরিয়ে দিতে পারেননি তোমার জীবিত দশায় তুমি এর বিচার পাবা কারো কাছে বিচার চাওয়ার দরকার নাই বিচারের জন্য দাবিতে অটল থাকো এই প্রত্যয় বুকের ভিতর রাখো অবশ্যই এটার বিচার হবে অবশ্যই হবে তাকুম প্রতি বছর এরকম একটা সময় আপনাদের সামনে এসে আমরা হাজির হই আপনাদের চোখের পানি আপনাদের দুঃখ বেদনা কষ্টের কথা শুনি এবং আমি যখন আপনাদের দিকে তাকাই তখন আমার মনে হয় যে কি দুঃসহ একটা সময় আপনারা পার করছেন প্রত্যেকের কোলে বুকে একজন স্বজনের ছবি সন্তানের ছবি ভাইয়ের ছবি স্বামীর ছবি বা পিতার ছবি এই ছবি যে কত ভারী এটা বহন করা যে কত কষ্টকর আমি শুধু কল্পনা করতে পারি কারণ আমারও বাবা আছে আমারও ভাই আছে আমারও সন্তান আছে তখন সত্যি আমার মনে একটা প্রশ্ন জাগে কোনো পলিটিক্যাল না একটা সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন জাগে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একবার বলেছিলেন স্বজন হারানোর বেদনা আপনার চেয়ে বেশি কেউ অনুভব করতে পারে না আপনি কি এনাদের স্বজন হারানোর বেদনা অনুভব করতে পারেন না নাকি আপনার কাছে স্বজন মানে অন্য জিনিস নাকি আপনার কাছে স্বজন মানে হচ্ছে শুধু আপনি নিজে শুধু আপনার পরিবার শুধু আপনার দলের অত্যন্ত ঘনিষ্ঠ লোক অন্য কেউ আপনার স্বজন না এই প্রশ্নটা মনের মধ্যে আসে আরেকটা প্রশ্ন মনের মধ্যে আসে যে আমরা সবসময় বলি যে গুম কারা করেছে আমার এই প্রশ্নটার সাথে সাথে বলতে ইচ্ছা করে যে এই গুম সরকারি বাহিনী করেছে সরকার করেছে এটা বিশ্বাস করার বহু কারণ আমাদের মধ্যে রয়েছে বহু কারণ রয়েছে আমি এর আগে বলেছি আবারও বলি যদি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারি বাহিনীগুলো না করে থাকে তাহলে তারা যারা গুম হয়েছে তাদের হদিস বের করছে না কেন কেউ কেউ তো গুম হয়েছে দশ বারো বছর হয়ে গেছে কেন তারা কোথায় গেছে এটা বের করছে না কেন এটার সাথে কারা জড়িত সেটা তারা বের করছে না আজকে প্রধানমন্ত্রীর নামে প্রত্যন্ত অঞ্চলে একটা ফেসবুক পোস্ট হলে কয়েক ঘন্টার মধ্যে ধরে ফেলেন কে করেছে আর জলজ্যান্ত প্রায় শখানেক মানুষ গুম হয়ে গেল তারা কই কিচ্ছু জানেন না এটার জন্য কে দায়ী কিচ্ছু জানেন না এটার জন্য কারা দায়ী সেটা বের করার ব্যাপারে কোনো আগ্রহ নাই আপনাদের এমনকি এই ব্যাপারে মামলা করতে গেলে যেটা আপনার আইনগত দায়িত্ব যেই কাজ করার জন্য আপনারা জনগণের টাকায় বেতন পান পোশাক পান গাড়ি পান বাড়ি পান অফিস পান মানুষের কাছে গর্ব করে বলেন আমি পুলিশের এই আমি গোয়েন্দার এই সেই জনগণের টাকায় চলে সেই জনগণের অংশ যখন গুম হয়ে যায় তাদের হদিস বের করতে পারেন না কেন আমাকে মামলা কেন গ্রহণ করতে চান না কেন চান না একমাত্র আপনারা যদি নিজের আগে না করে থাকেন তাহলে তো এই মামলা গ্রহণ করার কথা যদি আপনি নিজে করে থাকেন তখন আপনি মামলাই নিতে চাবেন না কারা গুম করেছে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছে এটা বের করতে আগ্রহী হবেন না এটাকে আমি ঠিক বলেছি তো কমন সেন্স আমি যদি অপরাধ করি আমি অপরাধের জন্য দায়ীকে সেটাকে বের করার চেষ্টা করব না কাজে আমাদের বিশ্বাস করার অধিকার রয়েছে কারণ রয়েছে এই গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়িত আছে এবং আমাদের এখানে নূর খান নিজন ভাই বলেছে আমরা যখন আন্তরাষ্ট্রীয় গুম দেখি আমরা যখন সিস্টেমেটিক গুম দেখি তখন আমাদের এটাও বিশ্বাস করার কারণ রয়েছে যে ওসি বা আপনার এসি বা পুলিশ কমিশনার না সর্বোচ্চ পর্যায় থেকে কোনো একটা নীতি না থাকলে সর্বোচ্চ পর্যায় থেকে কোনো একটা সিদ্ধান্ত না থাকলে এই ধরনের আন্তরাষ্ট্রীয় গুম এই ধরনের সিস্টেমেটিক গুম সম্ভব না এই ধরনের গুমের বিচারহীনতা বছরের পর বছর সম্ভব না আপনাদের অনেকে অনেক আশার কথা বলবেন আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি এটা আপনার যে কোনো আইনজীবীর সাথে কথা বলে দেখবেন গুম হচ্ছে একটা ফৌজদারি অপরাধ আমাদের অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন উনি দেশের অন্যতম সেরা আইনবিদ যে এই ফৌজদারি অপরাধে কোনো তামাদি বলে কিছু নাই আপনারা মরে যাবেন আপনাদের সন্তানরা হলে ওই বিচার চাইতে পারবে আপনি বলতে পারেন যারা গুম করেছে তারাও তো মরে যাবে বিচার চেয়ে লাভ কি তারা মরে যাবে কিন্তু তারা যে দায়ী ছিল তাদের পরিবার পরিজন চিরদিন এই কলঙ্ক অন্তত বহন করবে আজকে হোক আগামীকাল হবে এবং আরেকটা কথা বলে রাখি বড় বড় কথা বলি আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করেছি আরে গুম তো সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধের একটা এটা আসাদও বলেছে আমিও বলি
এটা আন্তর্জাতিক মানবাধিকার যে সব সনদ আছে সেখানকার ডেফিনিশন যে রোম স্ট্যাটুট বাংলাদেশ পক্ষরাষ্ট্র হয়েছে বর্তমান সরকারের আমলে সেখানে ডেফিনিশনেও বলা আছে সিস্টেম্যাটিক গুম হচ্ছে এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। আমি আল্লাহর কাছে দোয়া করি শুধু গুমের বিচার না এই মানবতা বিরোধী অপরাধের জন্য এই সমস্ত গুম যারা করে যারা এসব নির্দেশ দেয় যারা পিছনে আছে তাদের জন্য অবশ্যই বাংলাদেশে বিচার হয় এবং নিজেদের জীবদ্দশায় আমরা যেন বিচার দেখে দিতে পারি। কোনো দাবি নাই, অভিশাপ জানিয়ে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে যিনি প্রধান অতিথি তার আগে আমরা এই মায়েরটাকে আজকে যিনি সভাপতি অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা মায়েরটাকে পরিবারের পক্ষ থেকে। এ পর্যায়ে আমরা কথা শুনব প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যিনি কথা বলতে গিয়ে বারবার নিজেই হয়রানির শিকার হয়েছেন, তার কক্ষকে তালা বদ্ধ করা হয়েছে, তারপরেও তিনি থেমে থাকেননি। আমাকে অনেকেই বলেছিল আজকে স্যার আসবে না, তিনি কিন্তু সাহসের সাথে এসেছেন, ভবিষ্যতেও আসবেন, মায়ের ডাকের সাথে থাকবেন। আমাদের সেই শ্রদ্ধেয় শিক্ষক প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক আইন বিভাগের ডিন ডক্টর আসিফ নজরুল স্যার এখন আপনাদের সামনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন। আমি আমাদের এই মায়ের ডাকের পরিবারের অন্যতম সদস্য যিনি সব সময় আমাদের সকল আয়োজনে থেকে আমাদের পাশে থেকে আমাদের সাথে বটবৃক্ষের মতো আমাদেরকে সাহস দেয়, শক্তি দেয়, আমাদের সেই নূর খান লিটন, আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমাদের আরেকজন মানবাধিকার নেতা যিনি বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করছেন সেই অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ভাইকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের আরেকজন প্রিয় মানুষ সব সময় প্রতিটি মুহূর্তে তিনি আমাদের এই মায়ের ডাকের খবর নেন, আমাদের কষ্টের কথা আমাদের দুঃখের সাথে আমাদের সেই নাসিরউদ্দিন এলান ভাই আমি তাকে বিনীতভাবে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মায়ের ডাকের আপনি একটু বসেন, আপনাদের ডাক হ্যাঁ দেখছি দেখছি